হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা পড়বো ডায়াজোটাইজেশন রিয়াকশান। কোনো প্রাইমারি অ্যামিন, সে অ্যালিফেটিক হোক কিংবা অ্যারোমেটিক হোক, প্রাইমারি অ্যামিনের সঙ্গে সোডিয়াম নাইট্রাইট, অ্যাকোয়াস সোডিয়াম নাইট্রাইট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে রিয়াকশান করলে ডায়াজোনিয়াম সল্ট তৈরি হয়। এখানে আমরা প্রথমে NaNO2 এবং HCl রিয়াকশান করে প্রথমে নাইট্রাস অ্যাসিড তৈরি করে। এই নাইট্রাস অ্যাসিডই অ্যামিনের সঙ্গে রিয়াকশান করে ডায়াজোনিয়াম সল্ট তৈরি করে। এখানে আমরা অ্যানিলিন অর্থাৎ অ্যারোমেটিক অ্যামিন নিয়েছি, কারণ অ্যারোমেটিক অ্যামিনের ডায়াজোনিয়াম সল্টগুলো এই 5 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে স্টেবল হয়। অ্যালিফেটিকের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে সেগুলো রিয়াকশান করে পরবর্তী স্টেপে চলে যাবে, যার ফলে অ্যালিফেটিকের ক্ষেত্রে আমরা এই ডায়াজোনিয়াম সল্ট কিন্তু আইসোলেট করাটা ডিফিকাল্ট। অ্যারোমেটিকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যে বেঞ্জিন ডায়াজোনিয়াম গ্লোরাইড তৈরি হয়েছে। এখন আমরা এর রিয়াকশান মেকানিজম দেখে নেব। এটা হলো আমার NaNO2 সোডিয়াম নাইট্রাইট, এর সঙ্গে যে আমার অ্যাকোয়াস HCl আছে, প্রোটোনেশন হবে, দিয়ে OH হবে। এবার নেক্সট হচ্ছে এই OHএর সঙ্গে আর একটা প্রোটন যোগ হয়ে গিয়ে OH2+ হয়ে যাবে। OH2+ হচ্ছে কি, এটা একটা গুড লিভিং গ্রুপ, তাহলে এ সহজে কি করবে, এখান থেকে বেরিয়ে যাবে, দিয়ে এখানে NO+, এই NO+ এই ক্যাটায়নটা তৈরি হবে। এই ক্যাটায়নটাই আমার অ্যামিনের সঙ্গে রিয়াকশান করে ডায়াজোনিয়াম সল্ট তৈরি করবে। এরপর এই NO+কে নাইট্রোজেনের যে লোন পেয়ার আছে সে এখানে অ্যাটাক করবে। অ্যাটাক করলে কী হবে, এখানে NO-র সঙ্গে নাইট্রোজেন বন্ড তৈরি হয়ে যাবে। এরপর এটা একটা টটোমারেজ করবে, টটোমারেজ করে এই অক্সিম তৈরি করবে। এই অক্সিমের যে OH, এর সঙ্গে একটা প্রোটন যোগ হবে, H+ যোগ হবে, হয়ে গিয়ে OH2+, অর্থাৎ গুড লিভিং গ্রুপ হয়ে যাবে। গুড লিভিং গ্রুপ হয়ে গেলে এখানে থেকে OHটা জল বেরিয়ে যাবে, -H2O হয়ে যাবে। -H2O হয়ে গেলে পাচ্ছি আমরা কি, এই N2+ পাচ্ছি। এরা নিজেদের মধ্যে রেজোনেন্স করতে পারে, আলটিমেটলি আমরা পাচ্ছি pH N2+Cl-। এটাই হচ্ছে আমার ডায়াজোনিয়াম সল্ট। এই সল্ট একটা ইন্টারমিডিয়েট, এটা আমার 5 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে স্টেবল, কিন্তু এ তার উপরে টেম্পারেচার চলে গেলে নানান ধরনের রিয়াকশান করবে। যদি আমরা সিম্পল অ্যানিলিনকে NaNO2HCl এবং 5 ডিগ্রি সেন্টিগ্রেডের কম টেম্পারেচারে রিয়াকশান করি, তাহলে প্রথমে এই ডায়াজোনিয়াম সল্ট তৈরি হবে, এটা 5 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে স্টেবল। কিন্তু যেই না আমার টেম্পারেচার 5 ডিগ্রির বেশি করা হয়েছে, তাহলে মিডিয়ামে কী আছে, H2O আছে, সে জলের সঙ্গে রিয়াকশান করে N2 নাইট্রোজেন বেরিয়ে যাবে, আর এখানে OH ঢুকে গিয়ে আমার ফেনল তৈরি হয়ে যাবে। যদি আমরা 2 ডিগ্রি অ্যামিন, এখানে N-মিথাইল অ্যানিলিনের সঙ্গে রিয়াকশান করছি, তখন কী হবে, না এখানে NNO এটা যোগ হবে। এর যোগ হওয়ার পর আর কিন্তু নেক্সট স্টেপ হতে পারবে না। যদি আমরা 3 ডিগ্রি অ্যামিন নিই, NN-ডাইমিথাইল অ্যানিলিন, এক্ষেত্রে কী হবে, যেহেতু নাইট্রোজেনে অলরেডি তিনটে বন্ড আছে, যার ফলে অ্যারোমেটিক রিংয়ের এই প্যারা পজিশানে একটা কী হবে, NO যোগ হয়ে যাবে। তো এখানে NO-এর পরিবর্তে সি এর সঙ্গে NO বন্ড তৈরি হবে। এছাড়াও এই ডায়াজোনিয়াম সল্ট নানান ধরনের রিয়াকশান করতে পারে। যেমন ধরো, এই ডায়াজোনিয়াম সল্টকে যদি আমি CuCl এর সঙ্গে রিয়াকশান করি, তাহলে কী পাচ্ছি, এখানে ক্লোরোবেঞ্জিন অর্থাৎ হ্যালোবেঞ্জিন তৈরি করতে পারছি। যদি CuBr এর সঙ্গে রিয়াকশান করি, তাহলে এখানে ব্রোমোবেঞ্জিন পাচ্ছি। Ki পটাশিয়াম আয়োডাইডের সঙ্গে রিয়াকশান করলে আয়োডোবেঞ্জিন পাচ্ছি। HBF4 এর সঙ্গে রিয়াকশান করে যদি হিট দিই, তাহলে আমরা পাচ্ছি ফ্লুরোবেঞ্জিন। যদি আমরা H3PO2 সঙ্গে রিয়াকশান করি, তাহলে দেখো জাস্ট N2+টা বেরিয়ে গিয়ে একটা হাইড্রোজেন যোগ হয়ে গেছে, অর্থাৎ আমরা রিডাকশান হয়ে গিয়ে আমার আগের বেঞ্জিনে ফিরে এসছে। যদি আমরা CuCn এর সঙ্গে রিয়াকশান করি, তাহলে দেখো এখানে বেঞ্জোনাইট্রাইল বা CN তৈরি হয়ে গেছে। যদি আমরা সালফিউরিক অ্যাসিড দিয়ে ওয়াটার দিয়ে হিট করি, তাহলে সিম্পল ফেনল পাচ্ছি। যদি আমরা বিটানাপথল এবং NaOH এর সঙ্গে রিয়াকশান করি, তখন পাচ্ছি দেখো এই যে, এটাকে বলছি আমরা ডায়াজো কাপলিং রিয়াকশান, এটা হচ্ছে ডাই, অ্যাজো ডাই। তাহলে এভাবে আমরা ডায়াজোনিয়াম সল্ট থেকে নানান ধরনের রিয়াকশান করতে পারবো, বিভিন্ন রকম কনভার্সন করতে পারবো যে অ্যামিন থেকে অন্যান্য ফাংশনাল গ্রুপে। আজকে এটুকুই, থ্যাংক ইউ।